90-এর দশকের শুরু থেকে এখন পর্যন্ত বলিউড শাসন করে আসছেন শাহরুখ খান ও সালমান খান। পেশাগত ও ব্যক্তিগত কারণে এই দুই তারকাকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প, তেমনি দুজনের বন্ধুত্ব ও খুনসুটি নিয়েও রয়েছে নানা কথা। এবার আবারও খবরের শিরোনাম হলেন এই দুই খান। পাঠান সিনেমায় শাহরুখের লুক এবং সালমানের নতুন সিনেমা কিসি কা ভাই কিসি কা জানে ভাইজানের লুক নিয়েই আলোচনার সূত্রপাত। কেউ বলছেন শাহরুখকে নকল করেছেন সালমান, কেউ আবার বলছেন হয়তো দুই বন্ধুর নতুন কোনো প্ল্যান রয়েছে। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি শুরু থেকেই পড়েছে বিতর্কের মুখে। এ সিনেমায় শাহরুখের লুক নিয়েও শুরু হয়েছে এখন আলোচনা। পেশিবহুল চেহারা সঙ্গে লম্বা চুল, শাহরুখের এমন উষ্ণ লুক দেখে আনন্দে আত্মহারা তার ভক্ত অনুরাগীরা। উল্টো দিকে শাহরুখ লুকে এবার সালমানকে দেখে ঠোক গিলছেন ভক্তরা। কিসি কা ভাই কিসি কা জান সিনেমার পোস্টারে সালমানের লুক দেখে অবাক নেটিজেনরা। বলিউড বাদশাকে নকল করছেন ভাইজান, একই রকম লম্বা চুল, চশমা, ঠিক যেন পাঠানের মতোই। আগামী 25 জানুয়ারি মুক্তি পাবে পাঠান সিনেমাটি। সালমানের নতুন ছবির টিজারও সামনে আসবে একই দিন। তবে কি দুই বন্ধুর কোনো প্ল্যান রয়েছে, এ নিয়ে জানার আগ্রহের শেষ নেই তাদের ভক্তদের। এদিকে কিছুদিন আগেই শাহরুখকে তার অনুরাগীরা প্রশ্ন করেছিলেন, জিরো ছবির মতো এবারও কি পাঠান সিনেমায় অতিথি হিসেবে থাকছেন সালমান? এমন প্রশ্নের জবাবে শাহরুখ খান জানিয়েছিলেন, পাঠান সবার সিনেমা, তোমরা চাইলে ভাইজান আসতেও পারেন, দুজনের লুক কিছুটা হলেও এক। সম্প্রতি সালমান খান তার নতুন সিনেমা কিসি কা ভাই কিসি কা জানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেন, কিসি কা ভাই কিসি কা জান সিনেমার টিজার এবার দেখুন বড় পর্দায় আগামী 25 জানুয়ারি। এই সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এরপরই তাকে দেখা যাবে টাইগার 3 ছবিতে। এদিকে বিগ বস থেকে আপাতত কিছুদিনের ছুটিতে রয়েছেন সালমান, তবে ফাইনাল পর্বের সঞ্চালনা তিনিই করবেন বলে জানিয়েছেন বিগ বস সংশ্লিষ্টরা।